আছে কিংবা দূরে, স্বদেশী অথবা প্রবাসী, যে যেখানে বসে আমার এই আলোচনা শুনছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব ইউরোপের সমৃদ্ধ দেশ বুলগেরিয়া নিয়ে। হ্যাঁ দর্শক, আপনারা কিভাবে বুলগেরিয়া যাবেন এবং কারা যেতে পারবেন, কি কি কাজ রয়েছে, কি কি ফ্যাসিলিটিজ রয়েছে, বেতন ভাতা কি, সবিস্তার আলোচনা হবে আজকের এই ভিডিওতে, সাথেই থাকুন। দর্শক, কথা হচ্ছিল ইউরোপের সমৃদ্ধ দেশ বুলগেরিয়া নিয়ে। চলুন না দেখে আসি কেমন দেশ এই বুলগেরিয়া। বুলগেরিয়া প্রধানত স্লাভনিক ভাষাভাষী অর্থোডক্স খ্রিস্টান দেশ। এটি ছিল সিরিলিক বর্ণমালার জন্মস্থান, যা নবম শতাব্দীর শেষের দিকে এই অঞ্চলে তৈরি হয়েছিল। এটি দীর্ঘকাল বাইজেন্টাইন সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল। ১৯ শতকে স্বাধীনতা লাভের আগে ৫০০ বছর ধরে দেশটির অটোমান সাম্রাজ্যের অংশ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভরশীল হয়ে ওঠে, কিন্তু এখন এটি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো জোটের সদস্য দেশ। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই বুলগেরিয়া। এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে এই বুলগেরিয়ায় কি কি কাজ রয়েছে বা কোন কোন ধরনের কাজ রয়েছে। চলুন দেখে আসি এই ভিডিও ক্লিপ থেকে। বিভিন্ন কাজের সুযোগ এর মধ্যে রয়েছে প্রধানত ওয়্যার হাউস মেনটেন্স, ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি। এছাড়াও রয়েছে হোটেল, রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ। দর্শক, আমরা দেখে আসলাম কি ধরনের কাজ রয়েছে বুলগেরিয়ায়। এখন আমরা যেটি জানবো সেটা হচ্ছে এখানে কাজ করলে আমরা কি ধরনের বেতন ভাতা পেতে পারি, কি কি ফ্যাসিলিটিজ রয়েছে। চলুন দেখে আসি এই ভিডিও ক্লিপ থেকে। ন্যূনতম বেতন পাওয়া যাবে ১০০০ ইউরো, প্রতিদিন কর্মঘণ্টা হবে ৮ ঘন্টা এবং সপ্তাহে ২ দিন ছুটি, থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা। এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে এবং কি কি ফ্যাসিলিটিজ রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কি কি ডকুমেন্টস লাগবে। হ্যাঁ দর্শক, আপনার বুলগেরিয়া যেতে কি কি পেপারস বা ডকুমেন্টস লাগবে, চলুন দেখে আসি এই ভিডিও ক্লিপ থেকে। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন। শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। তো দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন কথা হচ্ছে যে কত টাকা খরচ হতে পারে। তো এ বিষয়ে আমরা বিস্তারিত বলে রেখেছি আমাদের ভিডিওর নিচে যে ডেসক্রিপশন রয়েছে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে পাশে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন অথবা সরাসরি এসে দেখা করতে পারেন। আমাদের অফিস খোলা থাকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং আমরা থাকি শনি থেকে বৃহস্পতিবার। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আমাদের চ্যানেল, আর সাথে থাকবেন। এটাই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের এই আলোচনা। আল্লাহ হাফেজ।